পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রথমে আমি ডেকে নিচ্ছি বগুড়ার মেধাবী প্রতিযোগী মাহদি হাসানকে, হাফেজ মোহাম্মদ মাহদি হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহদি হাসান, আমি এখন যে আয়াতটি তেলাওয়াত করব সেই আয়াতটি কোন সূরাতে আছে সেই সূরার শুরু থেকে তুমি তেলাওয়াত শুরু করবে। জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ليدخلنهم مدخلا يرضونه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير يا أيها الناس ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت فإذا أنزلنا عليها الماء
اهتزت وربت وأنبتت من كل زوج بهيج. حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ما شاء الله. সম্মানিত উস্তাদ জি, মাহদী হাসানের আজকের পারফরমেন্স কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছে। তবে তার তেলাওয়াতের শুরুতে একটু অসতর্ক অবস্থায় মনে হয় তেলাওয়াতটি শুরু করেছিল, আরও সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। সামনের দিকে এগিয়ে যাও। হাফিজ মাওলানা আবু ইউসুফ, ধন্যবাদ। মাহাদিকে বলবো যে আজকে কিন্তু আমি নিজে তোমাদেরকে গ্রুমিং করিয়েছি, আমি নিজে, এবং তোমাদেরকে সতর্ক করেছি যে তোমরা আজকের এই রাউন্ড অত্যন্ত কঠিন, এরপরও মনে হয় মাহাদি তোমরা সতর্ক হও নাই। তোমার তেলোয়াত ভালো, কিন্তু সামনের দিকে খুব সতর্ক হয়ে তেলোয়াত করবে, তাহলে অনেক দূর যেতে পারবে। চট্টগ্রামের নগর পিতা, এই পবিত্র কোরআনের আসর বসেছে আপনার নগরে, এই সবুজ প্রকৃতির মাঝে, আপনার অনুভূতি জানতে চাচ্ছি। আসলে চমৎকার লাগছে। আমি এই সমস্ত কমলমতি আমাদের ছোট্ট শিশু যারা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে আমি নগরবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং রাব্বুল আলমীর কাছে প্রার্থনা করি রাব্বুল আলমীর যাতে তাদেরকে আরও অনেক বড় মাপের একজন কারি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে দয়া এবং অনুগ্রহ করেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি মোহতারাম মেহমান, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের মাননীয় উপপরিচালক জনাব মাহবুবুল আলম, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনের তিলাওয়াত, পবিত্র কোরআনের চর্চা, পবিত্র কোরআনের আসর দুর্নীতি দমনে কোনো রকম ভূমিকা রাখতে পারে কি না, আপনার কি মনে হয়? আমার মনে হয় এই আজকে যারা হাফেজ হবেন, বড় বড় জায়গা আলেম হবেন, এদের মাধ্যমে পবিত্র কোরআনের দুর্নীতিবিরোধী যে মর্ম বাণী আছে সেটা যদি সমাজে, মসজিদে, মাহফিলে, ওয়াজে, টিভিতে প্রচার করা হয়, সেটি মানুষ খুব ভালোভাবে নেবেন। দুর্নীতি বিরোধী যে আয়াত কোরআন এসেছে তা তর্জমা করে যদি বলা হয়, তো এদেশ একসময় দুর্নীতি মুক্ত না হলেও অনেকখানি কমে আসবে এবং দেশের উন্নয়ন অনেকখানি অগ্রাহিত হবে এই হাফেজদের মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।